ক্ষিপ্র গতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। আকাশ প্রতিরক্ষা মহড়ায় এভাবেই প্রদর্শিত হয় ইরানের আলোচিত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র। সফল পরীক্ষা চালানো হয় বভার 373 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও, যেটি সংকেত দেওয়ার পর খুব নিচু দিয়ে দ্রুততম সময়ে শত্রুর মিসাইল ধ্বংস করতে পারে। গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই 99 নামের এবারের মহড়ার কোর ছিল ইয়া রাসুলুল্লাহ। ইরানের সশস্ত্র বাহিনীর পাশাপাশি মহড়ায় অংশ নেয় দেশটির অভিজাত বাহিনী বিপ্লবী গার্ড IRGC-র অ্যারোস্পেস ফোর্সও। বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়ার তত্ত্বাবধানে দেশটির প্রায় অর্ধেকের বেশি এলাকা নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ইরানের তৈরি স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়। কয়েক হাজার সেনার পাশাপাশি এতে অংশ নেয় বেশ কয়েকটি যুদ্ধ বিমানও। কাজী ইফতেখার শুভ সময় সংবাদ।